ওয়ারেন্টি গ্যারান্টি এসব বাদ দেন ভাই। হ্যাঁ, আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইতালির কৃষি বিষয়ে ইতালি যাওয়ার ইচ্ছা আপনার পূর্ণ হবেই হবে। ভাই গো ভাই, ইতালির কৃষি বিষয়ের এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দ চিত্তে স্বাগত জানাচ্ছি। আনন্দিত হওয়ার কারণ অবশ্য আছে, এত সহজ আবেদন এবং সহজে ভিসা পাওয়া আর কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো বলে মনে হয় না। তারপরও ভবিষ্যতে চেষ্টা করে যাব আবেদনের সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের প্রায় প্রত্যেকেই ইতালির কৃষি ভিসা নিয়ে ইতালিতে গিয়ে ইউরোপ জয় করার স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। 2022 সালের শেষের দিক এবং পুরো 2023 সাল জুড়ে ইতালিতে বিদেশি কৃষি কর্মীর প্রয়োজন হবে প্রায় 4 লক্ষ। আর এই সকল বেশিরভাগ কর্মী যে প্রতিষ্ঠানটি ইতালিতে সাপ্লাই দিবে, সেই প্রতিষ্ঠানের সাথে আজ আপনাদেরকে অনেকটা সরাসরি পরিচয় করিয়ে দিব। দালাল ধরে ইতালি গেলে লিবিয়া আর ইতালির মাঝখানে সাগরে ডুবে মরতে হয়। সো একেবারেই বৈধ পথে সরাসরি ফ্লাই করে ইতালিতে কৃষি ভিসায় যারা যেতে চান, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেহেতু এটি একটি এক্সক্লুসিভ ভিডিও, সেহেতু আগামীকাল অথবা পরশু দিন দেখবেন কোনো না কোনো ইউটিউবার মার্কেটে, মানে ইউটিউবে বা ফেসবুকে, এই ভিডিওটা নকল করে ছেড়ে দিবে। মনে রাখবেন, এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র ভিসা ডক্টর চ্যানেলে আপনারা দেখতে পাবেন। কোনো ধরনের টানা হেঁচড়া না করে যারা পুরো ভিডিওটি দেখবেন, তারা কোনো প্রকারের পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই খুব সহজে ইতালির কৃষিকাজের ওয়ার্ক পারমিটের আবেদন করে সফলতা লাভ করতে পারবেন। এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন। ভিসা ডক্টর চ্যানেলটিতে যারা প্রথম ভিডিও দেখছেন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। গতকাল ট্রাভেল ডক্টর চ্যানেলে কানাডার সবজি বাগানের কাজের একটি প্রিমিয়াম ভিডিও আপলোড হয়েছে। যারা এখনো ভিডিওটি দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমি যে প্রতিষ্ঠানের কথা বলছি, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে কৃষিকর্মী ইতালিতে নিয়ে যাবে। পুরুষ বা মহিলা যাদের বয়স 18 থেকে 50 বছর, তারা ইতালিতে কৃষিকাজে যেতে পারবেন। যেসব বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন, তারাও এই সকল দেশ থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে একটি পাসপোর্ট, একটি জব অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটার, একটি ইউরোপিয়ান স্টাইল সিবি এবং একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। একটু পরেই আপনাদেরকে এই রিকোয়ারমেন্টস গুলো আমি সরাসরি দেখাবো। অনেকের জানার প্রয়োজন আছে যে ইতালিতে কৃষি ভিসায় গিয়ে কি কি কাজ করতে হবে। ফ্রুট পিকার, ভেজিটেবল পিকার, জেনারেল ফার্ম ওয়ার্কার, ফার্ম লেবার, প্লান্টেশন ওয়ার্কার, হার্ভেস্টারের কাজগুলোর এক বা একাধিক কাজ আপনাকে করতে হতে পারে। ইতালির কৃষি মূলত যন্ত্র নির্ভর, তাই আপনাকে কায়িক পরিশ্রম খুব কমই করতে হবে। মাসে বেতন পাবেন ওভারটাইম ছাড়া 1,080 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 টাকার মতো। সঠিকভাবে যদি আমার মতো আবেদন করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে ফ্রিতে স্পন্সর করে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পাঠিয়ে দিবে। তবে বিমান ভাড়া এবং ভিসা ফি আপনাকেই দিতে হবে। সফলভাবে আবেদন করার পর ইতালি থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পেয়ে গেলে বাংলাদেশিরা ঢাকায়, ইন্ডিয়ানরা নয়াদিল্লিতে এবং বিদেশে কর্মরত ভাই ও বোনেরা বর্তমানে তারা যে দেশে আছেন, সেই দেশের ইতালিয়ান এমবেসিতে ভিসার জন্য আবেদনপত্র জমা দিবেন। সবকিছু ঠিক থাকলে 15 কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্টে ইতালির ভিসা লেগে যাবে। প্রাথমিক অবস্থায় আপনাকে 1 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। এই ওয়ার্ক পারমিট 1 বছর পরপর রিনিউ করে যতদিন ইচ্ছে আপনি ইতালিতে কাজ করতে পারবেন। ইতালিতে পৌঁছার 3 মাসের মধ্যে টিআর এবং 5 বছরের মাথায় পিআর পাবেন। পিআর পেয়ে গেলে আপনার ফ্যামিলিকে নিজ দেশ থেকে ইতালিতে নিয়ে আসতে পারবেন। ইতালিতে কৃষিকর্মী নিয়োগের সবচেয়ে নন্দিত প্রতিষ্ঠান প্রবেশ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটে জেনারেল ফার্ম ওয়ার্কার জবের আবেদন করে দেখাবো। আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ, তারপরও আপনাদের সুবিধার্থে শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি খুব মনোযোগ সহকারে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারাও মনোযোগ দিয়ে দেখবেন। প্রবেশ গ্রুপ শুধুমাত্র কৃষিকর্মী হায়ার করে থাকে। জব ডিটেলসে পরিষ্কারভাবে উল্লেখ আছে এই মুহূর্তে কতজন কর্মী তারা হায়ার করবে, বেতন কত হবে, ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন হবে, কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে কিনা এবং ইংরেজি জানতে হবে, বাট কোনো IELTS প্রয়োজন নেই। আবেদন করার পূর্বে অবশ্যই জব ডিটেলসটা আপনাকে পড়ে নিতে হবে। আবার ইংরেজিতে খুব ভালো হতে হবে বিষয়টা মোটেও সেরকম নয়, বিগিনার লেভেলের ইংলিশ জানলেই চলবে। আবেদন করার জন্য ডান দিকের ফর্মে আপনার ফুল নেম, আপনার ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার,
এবং বর্তমান ঠিকানা লিখুন। কাভার লেটারের জায়গায় জব অ্যাপ্লিকেশন লেটারটি কপি করে পেস্ট করে দিন। তারপর ইউরোপিয়ান স্টাইল সিভিটি আপলোড করুন। সবশেষে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কপি আপলোড করুন। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে ইউরোপের রোমানিয়া থেকে যারা আবেদন করবেন তাদের অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, কারণ ইতালিয়ানরা রোমানিয়ানদেরকে বিশ্বাস করতে পারে না। রিলেভেন্ট এক্সপেরিয়েন্স সেকশনে অভিজ্ঞতা আছে কি নেই সেটি দেখিয়ে দিন। এরপর কন্ডিশনে এগ্রি করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদনের কাজটি শেষ করুন। জব অ্যাপ্লিকেশন লেটার এবং ইউরোপিয়ান স্টাইল সিভি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এত সহজ আবেদন প্রক্রিয়া এর আগে কি কখনো দেখেছেন? তবে দেখবেন দু একদিনের মধ্যে এই আবেদন প্রক্রিয়া নকল করে অনেকেই মার্কেটে ভিডিও ছেড়ে দিবে। যে চ্যানেলে আগে ভিডিও পাবলিশ হবে সেই চ্যানেলের সেই ভিডিওটি হচ্ছে জেনুইন ভিডিও, এটি মাথায় রাখবেন। ইতালি ইউরোপের সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে পিয়ার পাওয়ার পর আপনি এই দেশে থাকতে না চাইলে ফ্রান্স, স্পেন বা জার্মানি এই রকমের উন্নত দেশে আপনি মাইগ্রেট করতে পারবেন। তবে পিয়ার পাওয়ার পূর্বে দৌড়ঝাঁপ শুরু করলে হবে না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজে নিজে আবেদন করতে পারেন না, তারা দয়া করে আমাকে না বলে যে কোনো অনলাইন কম্পিউটারের দোকান থেকে বা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কাজটি করিয়ে নিবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি বা ইমেইল অ্যাড্রেস চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আপনাদের এই কাজগুলো করে দেওয়ার সময় আমার কাছে নেই। তবে আপনাদের জন্য আমি একটি ফেসবুক পেজ খুলছি, সেখানে আপনারা চাইলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। একান্তই যদি নিজে নিজে এই কাজগুলো করতে না পারেন তাহলে নিজ দায়িত্বে ভালো কোনো এজেন্সি ধরতে পারেন। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।